বুকিং না থাকে আমরা লড়তে পারবো, আগামী দিন যদি আমাদের জজ না থাকে লড়তে পারবো, আগামী দিন যদি আমাদের আইপিএস অফিসার না থাকে লড়তে পারবো, আমাদের বলতে দেশবাসীর এ কথা বুঝছেন না? কারণ আজ সমাজের বুকে প্রতিটা অফিসের মেন মেন জায়গাগুলো আরএসএস এর লোকেরা দখল করে নিয়েছে, শুনছেন? আরএসএস এর লক্ষ্য কিন্তু মুসলমান হিন্দু নয়, আরএসএস এর লক্ষ্য হলো ভারতকে শেষ করা, কথা শুনছেন? তাহলে ইতিহাস দেখুন, আরএসএস ব্রিটিশের দালালি করেছিল, শুনছেন তো? এই জায়গায় আমাদের ঘরে আমার দেশবাসীর ভবিষ্যতে যেন দরকার আছে না নাই, তাই ফুলপুরা সিরে জামাতে আমি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি, আপনারা 21 আখরান তাহলে যাচ্ছেন, রোববার পড়ছে, সকাল 9টার মধ্যে পৌঁছাবে। তামার রসুলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলি, আল্লাহ নবী ওই কথাটা শুনে মুচকি হাসলেন, হেসে বলছেন, এ আমার প্রাণের স্ত্রী, ও এই মোহাম্মদকে গালি দেয় না যে মোহাম্মদকে তুমি চেনো, ও গালি দেয় ওই মোহাম্মদকে যে মোহাম্মদকে আবু জে রুদবা সাইবা আবু লাহাব ভুল বুঝিয়ে রেখেছে, শুনছেন? তা আজকে আরএসএস বলেন বা অন্য ধর্মের কোন লোক ইসলাম সম্বন্ধে যে ভুল মন্তব্য করে ওটা কিন্তু আমার রসুলুল্লাহকে ভুল মন্তব্য করে না, ওই ধর্মের কিছু ধর্ম ব্যবসায়ী আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়ে রেখেছে, এই ভুল বুঝানোর জন্য তারা আমার রসুলুল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করে, যখনই তারা আমার রসুলুল্লাহ জীবনী পড়ে আদর্শ দেখে তখনই তারা মোস্তফা জানে রহমতের জন্য চোখের পানি ঝরিয়ে মোহাম্মদ রসুলের প্রেমী হয়ে যায়, কথা বুঝে আসছে? এই জন্য আমাদের উচিত প্রতিটা টাউনে টাউনে শহরে শহরে আমার রসুলুল্লাহ জীবন আদর্শ নিয়ে কনফারেন্স করা দরকার, ঠিক না বেটি? এটা হলে সুন্নতুল জামাত করতে চাইছে, আগামী দিন আবার হবে, আপনাদের আসা দরকার আছে না নাই? শত শেষ কথা বলে যাই, আমরা মুসলমান দাবি করি, আমরা নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি, শুধু মুখে দাবি করলে হয় না, তার আদর্শটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তার লক্ষ্যটাকে, আল্লাহ নবী শিক্ষা সম্বন্ধে কতটা গুরুত্ব দিয়েছে, আজ এতগুলো লোক রয়েছে, আমি জিজ্ঞাসা করি ভাই এখানে কতজন এমএ পাস আছো, হাত উঠবে সূর্য 10 জন, এখানে কত উচ্চ মাধ্যমিক আছো, হাত উঠবে সূর্য 50 জন, এখানে কত মাধ্যমিক পাস আছো, হাত উঠবে সূর্য 100 জন, ভাই লজ্জা করার কিছু নেই, আমাদের একটা কারণে ভুল হয়েছে, হ্যাঁ কিছু লোকের ধারণা পড়াশোনা করে কি করব, চাকরি তো নেই, চাকরি পাওয়ার জন্য পড়বেন না, ভালো মানুষ হওয়ার জন্য পড়ুন, আপনার যা ভুল হয়েছে আগামী দিনে ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ানো দরকার আছে না নাই? আপনি যদি ব্যস্ত থাকেন দায়িত্ব না নিতে পারেন, আপনি তো আমার ভাই, তাহলে আপনার সন্তান তো আমার ভাইপো, আমি আব্বাস সিদ্দিকে আমার ভাইপোর দায়িত্ব নিতে রাজি আছি, আপনারা দিতে রাজি আছে? আমি 100 বিঘে জমিতে পড়ে আপনার বাচ্চাদের ঘরে পড়িয়ে তাকে ডাক্তার উকিল জজ ডিএম এসপি আইপিএস অফিসার ডব্লিউপিএস অফিসার আজকে আমি বরাবর টার্গেটে যাচ্ছি, এই জায়গায় একদল লোক দেখছে আব্বাস সিদ্দিকি যেদিকে যাচ্ছে এটাকে না রুখলে এই জাতকে যে বোকা বানিয়ে আমি রেখে দিই এ রাখতে আর পারবো না, যে আব্বাস সিদ্দিকির 21 অঘ্রাণকে বন্ধ করার চেষ্টা চলছে, বন্ধ করতে পারবে? পারবে? আপনারা সাথে আছেন তো? আরে বরাবর মালিক আল্লাহ, ওসিলা আপনারা হবে কিনা বেটি? 21 অঘ্রাণকেও মিথ্যা প্রচার করতে পারে যে আব্বাস সিদ্দিকির পোকা হচ্ছে না, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, পীর আবু বাক্কার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে ফলো করবেন, রিসালাত নিউজ বলে চ্যানেলে যে ফলো করবেন, এই সব চ্যানেল যারা আছে আপনারাও যোগাযোগ যদি আমাদের সাথে করেন আপনাদেরও নাম আমরা প্রচার করব, আপনাদের দ্বারাও আমরা ঘোষণা করে দেবো, কথা বুঝছেন না বোঝেন না? আমার নিজের বক্তব্য ছাড়া কারো কথা শুনবেন না, এইরকম ঝড় হোক পানি হোক তুফান হোক বাদ পড়ুক যাই পড়ুক 21 অঘ্রাণ জিন্দাবাদ হবে, ঠিক না বেটি? টাকা হুজুর ভিড় কেবলা জিন্দাবাদ হবে, ঠিক না বেটি? আরে তা ভাইয়ের আমার আমার রসুলুল্লাহ শিক্ষার কথা বলছি, কোরআন ইসলাম সর্বপ্রথম একটা কথা বলে চেক করাও, ইসলাম কি মুসলমানদের সম্পত্তি? ইসলাম হলো মহান স্রষ্টার পছন্দনীয় ধর্ম, ইসলামের জন্ম কবে একটু সারা দেবেন? ইসলাম ইসলামের জন্ম কবে? আরে বলবেন না তো, চিন্তা করুন, কিছু বলছে 570 সালে, কিছু বলছে 1200, আমি ইসলামের জন্ম কবে জিজ্ঞেস করছি, এটাই তো আমরা জানি না, যখন কিছুই ছিল না আল্লাহ পাক সৃষ্টিকর্তা কুদরতি ইচ্ছা করলেন যে আমি মানুষ দুনিয়া পৃথিবী তৈরি করব, তখন সৃষ্টিকর্তা একটা সংবিধান তৈরি করে, তার নাম হলো ইসলাম, জোরে বলো। আর সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের তৈরি করেছে তা নয়, সবাইকে তৈরি করেছে মানুষ করে, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, নাসারা মানুষ, জৈন মানুষ, বৌদ্ধ মানুষ, মুসলমান মানুষ, সবাইকে মানুষ করেছে।